হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নতুন কাজ নিয়ে এসেছি। 15 ইঞ্চি স্পিকার, 3 ইঞ্চি ভয়েস কয়েল, দেখতেই পারছেন এই স্পিকারটা কেটে গেছে। তো আমরা স্পিকারটা ঠিক করব এবং দেখব যে স্পিকারের কী অবস্থা, এবং এটা রিপেয়ার করার চেষ্টা করব। সবাই মন দিয়ে দেখেন, আর সবাই যখন দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর যদি স্কিপ করে না দেখেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি নিজেই ঘরে বসে আপনার সাউন্ড সিস্টেমের স্পিকারগুলো কাজ করে নিতে পারবেন। তাহলে আসুন আমরা ভিডিওর মূল পর্বে ফিরে যাই, দেখি স্পিকারের কাজগুলো। প্রথমে আমাদের ক্যাপটা কেটে নিতে হবে এবং দেখতে হবে কয়েলের কী অবস্থায় আছে। সাথে সাথে কয়েলটা বার করতে হবে। বার করার জন্য যে ব্যবস্থা আমরা আগের ভিডিওতে বলেছি, একই পদ্ধতিতে আপনি কয়েলটা বার করে নেবেন এবং কাজগুলো করবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা স্পিকারের আগে ক্যাপটা কেটে নিই। খুব আস্তে আস্তে হিসেব করে কাটবেন, তাড়াহুড়ো করার দরকার নেই। তাড়াহুড়ো করলে আপনার পেপারটি, মূল্যবান পেপারটি নষ্ট হয়ে যাবে। ক্যাপটি খুব একটা ভালো নেই, তাই দ্বিতীয়বার এই ক্যাপটা কাজে আসবে না। নতুন ক্যাপ দিতে হবে আমাদের, যার কারণে আমরা পেপারটি ঠিক রেখে ক্যাপ যে কোনোভাবে আমরা কেটে নিতে পারি। ক্যাপ কাটা শেষ। আগেও কয়েকবার স্পিকারটা বাধা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে আরও দুটো লেভেল আছে ক্যাপের, অনেক পুরনো স্পিকার এবং ফাইবারের কয়েল। আমরা কয়েলটা খুলবো, ভিতর থেকে তার বেরিয়ে এসছে, দেখতে পারতেছেন? একটু ভালোভাবে দেখলে দেখতে পাবেন ভিতর থেকে তামার যে তার, কয়েলের তারটা বেরিয়ে এসছে। খুব খারাপ অবস্থা স্পিকারের। তাহলে আসুন বন্ধুরা, আমরা স্পিকারের পুরনো কয়েলটি বার করি। খুব আস্তে আস্তে আপনার মূল্যবান পেপারটি সেভ রেখে সাবধানের সহিত খুলতে হবে। খুব আস্তে আস্তে খুলবেন, আপনার পেপারটি যেন ঠিক থাকে। দেখুন বন্ধুরা, পুরনো কয়েলটি পুড়ে গেছে। ভালোভাবে দেখুন, পুরনো কয়েলটি একেবারে পুড়ে গেছে, যা এখন স্পিকার বাজেনি। এখন এখানে একটা নতুন কয়েল বসাতে হবে। তা কয়েলটা বসানোটা খুব হিসেব করে বসাতে হবে। আমার আগের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, একইভাবে দ্বিতীয় ভিডিওটাও দেখবেন, তাহলে আশা করি আপনার 4 ইঞ্চি কয়েল হোক, 3 ইঞ্চি কয়েল হোক, বা 2.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি কয়েলের যে কোনো স্পিকার আপনি নিজেই রিপেয়ার করে নিতে পারবেন, আপনার নিজের সাউন্ড সিস্টেমের মালগুলো রক্ষা করার ক্ষেত্রে, বা আপনার সাউন্ড সিস্টেমের মাল আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। কোনো মিস্ত্রি বা মেকারের কাছে আপনার যেতে হবে না। আমার ভিডিওটি স্কিপ না করে আস্তে আস্তে দেখুন ও কাজগুলো বুঝে নিন। পুরনো কয়েলটি খুলে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন? এবং পুরনো আঠাটা এখনও লেগে আছে পেপারের সাথে। এই আঠাটা আস্তে আস্তে আমাদের তাতাল দিয়ে কেটে কেটে উঠাতে হবে, খুব সাবধানে, যেন আপনার পেপারে কোনো আঘাত না আসে বা তাতালের আঘাতে পেপারটা ছিঁড়ে না যায়। তো আমি আগে ভিডিওতে বলেছি যে ভিতরে কাপড় দিয়ে নেবেন। যদি কাপড় দিয়ে নেন, তাহলে আপনার আঠাগুলো পরিষ্কার করার সময় ম্যাগনেটের ভিতরে পুরনো আঠা, মানে নোংরা যেটা, ময়লা, এটা ঢুকবে না। তাহলে আসুন আমরা ভিতরে কাপড়টা দেই। এরকম একটা কাপড় নেবেন, নিয়ে আসতে করে ম্যাগনেট এবং পেপার এর মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটা আপনি আস্তে আস্তে কাপড়টা এইভাবে ঢুকিয়ে নেবেন।
তাহলে কি হবে আপনার আঠাটা যখন আপনি পুরনো আঠাটা যখন পরিষ্কার করতে যাবেন বা ময়লা না ঢুকলে আপনার পরিষ্কার করতে সহজ হবে আঠা বা ময়লা ঢুকে গেলেও অসুবিধা নেই আপনার একটু পরিষ্কার করতে কষ্ট হবে কিন্তু কাজ নতুন হাতে করতে গেলে অনেক সময় অনেক রকম বিপদ আসে এগুলো মাথায় রাখতে হবে তাই আপনি কাপড় দিয়ে কাজগুলো করলেই কাজটা পরিষ্কার হবে আপনার কষ্ট কম হবে তাহলে আসুন ভালো তাতাল নেই তাতালে মাথা খুব চ্যাপ্টা এবং ধারালো এই তাতাল দিয়ে আপনি এখানের আঠাগুলো আস্তে আস্তে কেটে নেন আসুন বন্ধুরা আমরা তাহলে আঠা পরিষ্কার করি দেখতেই পারছেন খুব ধীরে ধীরে আঠাগুলো পরিষ্কার করে নিতে হবে তা না হলে আপনার পেপারটা নষ্ট হয়ে যাবে এবং পেপার নষ্ট হয়ে গেলে অযথাই আপনার খাটনি বেড়ে যাবে এবং একটু সময় বাঁচানোর জন্য আঠা আস্তে আস্তে না খুললে তাড়াহুড়ো করলে পেপারটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি বলবো খুব ধীরে ধীরে আস্তে আস্তে আপনি আঠাগুলো পরিষ্কার করুন যাতে আপনার স্পিকারের পেপারটা কোনো ক্ষতি না হয় আমার আঠা প্রায় পরিষ্কার করা শেষের পথে আর একটু আছে আমার আঠা পরিষ্কার করার কাজ শেষ দেখতেই পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমার আঠা পরিষ্কার করার কাজ শেষ এবার যে কাপড়টা দিয়েছিলাম ওই কাপড়টা বের করে নিয়ে আসতে হবে আস্তে আস্তে এভাবে দেখেন ময়লা সহ আমি কাপড়গুলো সব বাইরে বের করে নিয়ে এসেছি দেখুন যেমন আগে ছিল এখনও তেমন আছে একটু ময়লা নেই ঠিক আপনার একইভাবে কাপড় দিয়ে যদি আঠাটা পরিষ্কার করে নেন পুরনো আঠা তাহলে আপনার বাড়তি কষ্ট করতে হবে না খুব সহজেই আপনি স্পিকারের কয়েল খুলে আঠা পরিষ্কার করে নিতে পারবেন এখন আমাদের কয়েল লাগানোর পালা তা ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে পুরো ভিডিওটা না দেখলে আপনি স্পিকার নিজে বাঁধতে পারবেন না তাই আমি চাই আপনি পুরো ভিডিওটা দেখেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন পুরনো ক্যাপের কলারটা এখনও রয়ে গেছে এই স্পিকারটা বেশ কিছুক্ষণ বা বেশ কয়েকবার এই কয়েলটা চেঞ্জ করা হয়েছে যার কারণে অনেকগুলো পুরনো ক্যাপ এখানে আটকে আছে তাই নতুন ক্যাপ লাগানোর জন্য ভালো কোনো ব্যবস্থা নেই আমরা এই পুরনো ক্যাপের কলারগুলো আস্তে আস্তে গরম তাতাল দিয়ে কেটে তুলে নিতে হবে নতুবা এই ক্যাপটা ভালোভাবে বসবে না আর ক্যাপটা ভালোভাবে না বসলে দেখা দৃষ্টিতে সেটা ভালো লাগবে না এবং নয়েজ করতে পারে নিচ থেকে যদি হাওয়া লিক করে একটা বাজে শব্দ আসবে তাই আসুন আমরা পুরনো ক্যাপের কলারটা কেটে নেই দেখুন বন্ধুরা একটা গরম তাতাল নিয়ে সে তাতালটা এই যে মাথাটা খুব ধারালো এটা দিয়ে আস্তে আস্তে আমরা ক্যাপটা কেটে নেব ক্যাপ কাটা কাজ চলছে খুব সাবধানে কারণ এখানে আপনার আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনার স্পিকারের যে দামি পেপারটা আছে পেপারটা নষ্ট হয়ে যেতে পারে একটু ভুলের কারণে তাই আপনি চাইবেন না আপনার একটু তাড়াহুড়োর জন্য আপনার এই দামি পেপারটা নষ্ট হয়ে যাক খুব সাবধানেভাবে আপনি এই ক্যাপের কলারটা আস্তে আস্তে তুলে নেবেন আমি আবারও বলছি আমার এই ভিডিওটি আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না আর যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি মন দিয়ে দেখেন আমি আশা রাখি আপনার যে কোনো স্পিকার ছোট বড় যে কোনো স্পিকার হোক আপনি অনায়াসে আপনার সাউন্ড সিস্টেমের সকল প্রকারের স্পিকারগুলো আপনি নিজেই মেরামত করে নিতে পারবেন সেজন্য আপনার কোনো মিস্ত্রির কাছে যেতে হবে না বা কাউকে ডাকতে হবে না আর যদি ভিডিওটি আপনি স্কিপ করে দেখেন আমার এই ভিডিওটা আপনার কোনো কাজেই আসবে না শুধু শুধু ভিডিওটা দেখা হবে স্কিপ করে করে আপনি কোনো কাজ শিখতে পারবেন না
আমার ইচ্ছা আমি যে ভিডিওগুলি দেব আপনি ভিডিওগুলি দেখে আপনার নিজের কাজগুলো করে নিন, তাতেই আমার ভিডিও সার্থকতা। আমাদের সেই স্পিকারটা এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং পুরনো যে ক্যাপ ছিল সেগুলো একেবারে নির্ভুলভাবে তুলে নিয়েছি। আমাদের পেপারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং পেপারটি একেবারে সুরক্ষিতভাবে আছে। তো আসুন, এটাকে কী কয়েল লাগানো যায় বা কী কয়েল লাগালে আগের মতো ভালো বাজবে আমরা সেই দিকটাকে যাই। দেখতেই পারছেন ফাইবারের কয়েল, এটা আমার নিজের হাতে বাঁধা, আপনারা দেখেন এবং ভালোভাবে বুঝে নিন কয়েলটা আমরা কী করে এর ভিতরে বসাবো। ভালোভাবে দেখেন, আমি আগের ভিডিওতে বলেছি কয়েলের এই যে লেভেলের যে গ্রুপটা আছে এবং ম্যাগনেটের ভিতরে যে গ্রুপটা আছে, এই গ্রুপ এবং কয়েলের এই গ্রুপটা একেবারে সেম হতে হবে। ততটুকুই ডাববে যতটুকু ম্যাগনেটের মুখটা বাইরে বেরিয়ে আসে এবং কয়েল পুরোটুকুই ঢুকে যাবে, সামান্য একটু বেরোবে, হয়তো এক প্যাচ বা দুই প্যাচ। সেভাবে আপনি কয়েলটা মিডল করে লাগাবেন এবং কোয়ালিটি যাতে ভিতরে পড়ে না যায় তার জন্য আপনাকে ভিজিটিং কার্ড বা মোটা ফাইবারের কাগজ আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আসুন আমরা কোয়ালিটি বসাই খুব সাবধানে। আপনার লিঙ্ক যেখানে স্পিকারের যেখানে স্পিকারের কানেকশান দুটো আছে ঠিক সেই সোজা আপনার এই কোয়েলের কানেকশান দুটো যেন ঠিক সোজাসুজি থাকে, সে বরাবর আপনার দেখে আপনার কয়েলটা বসাতে হবে, নাহলে আপনার কাজের খুব ক্ষতি হবে এবং কানেকশান ঘুরাতে হবে। আসুন কয়েলটি আবার জাম দিয়ে নিই। কয়েলটি জাম না দিলে কয়েলটি ভিতরে পড়ে যাবে আর ভিতরে পড়ে গেলে আবার সেই সমস্যাটা দেখা দেবে, ভালো বাজবে না। আপনারা ঠিক একইভাবে স্পিকারটা কাজ করবেন এবং কয়েলটি জাম দেবেন যেন নিচে পড়ে না যায়। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে যে কয়েলের জামটা এমনভাবেই দিতে হবে যেন চারিদিকে সমানভাবে ফাঁকা থাকে। কয়েল যদি কোথাও একটু বেশি চেপে যায় বা বেশি ঢিল হয়ে যায় তখন আপনার স্পিকার যখন আপনি বাজাবেন তখন পাশে ঘষা খাবে এবং ঘষা খেলে স্পিকারটি ক্লিয়ারলি বাজবে না, নয়েজ করবে। আমাদের কয়েল বসানো শেষ, কয়েলে জাম দেওয়া শেষ, এখন আসুন আমরা স্পিকারের কানেকশানের অপেক্ষায় আছি। কানেকশান দুটো লাগানোর সময় খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করবেন না যেন ছিঁড়ে না যায়, খুব চিকন তার, আর এই চিকন তারই একসময় খুব মোটা তারকে দিয়ে বাজবে। এখানে দেখতে এতটা চিকন হলেও এর কাজের ক্ষমতা বা গুণগত মান অনেক বেশি, তাই খুব সাবধানে কানেকশানগুলো লাগাবেন। আমরা কানেকশানগুলো দিচ্ছি এবং কানেকশানগুলো দেওয়া শেষ, এখন ঝালাই করে নেব। ঝালাই সম্পন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কয়েলের কানেকশান দুটো ঝালাই হয়ে গেল। ঝালাই শেষে বাড়তি কয়েলের লিডটুকু আমরা কেটে নিই, সাথে সাথে আমরা একটু মাপ দেব যে আমাদের কানেকশানে কোথাও অসুবিধা আছে নাকি। নিচ থেকে মাপটা ঠিকঠাক আসছে, অর্থাৎ আমাদের কয়েলের সংযোগ আমরা ঠিকঠাক পেয়ে গেছি। কয়েল এবং পেপার এর মাঝখানটাতে আমরা যে কাজটা করেছি এখানে এখন আমরা আঠা দেব এবং আঠা দেওয়ার 15 মিনিট পরে আবার আমরা এই ভিডিওতে ফিরে আসব। তাহলে আসুন আমরা আঠা দেওয়ার প্রসেস শুরু করি। তাই দেখুন আমরা কী কী আঠা ব্যবহার করি। ডেনড্রাইট, এটা প্লাস, ডেনড্রাইট এটা মাইনাস, এই দুটো আঠা একত্রিত করে দেখুন বন্ধুরা এই যে আঠাটা নিয়েছি, এখন এই দুটো একসাথে মিক্সড করতে হবে। যতক্ষণ ভালোভাবে মিক্সড না হয়ে যাবে ততক্ষণ আপনারা এইভাবে
ঘুরিয়ে ঘুরিয়ে আপনি মিশাতে পারেন। যখন এটা সুন্দরভাবে মিশে যাবে তখন আপনারা কাজটা করবেন। ভালোভাবে দেখেন এই দুটো আঠা একত্রিত যতক্ষণ না হবে ততক্ষণ আঠা আপনি যখন কাজ করবেন আঠাটা ঠিকঠাক জাম হবে না এবং আপনার স্পিকারের পারফরম্যান্সটা আপনি ভালো পাবেন না। তাই আসুন আঠাটা সুন্দরভাবে একত্রিত করে নেই। হ্যাঁ, আমাদের আঠাটা অবশেষে একত্রিত হয়ে গেল। তাহলে আসুন এবার আমাদের স্পিকারে আঠাটা দেওয়ার শুরু করি। খুব হিসেব করে আপনি আঠাটা ব্যবহার করবেন যেন পাশে কোথাও না চলে আসে। খুব আস্তে আস্তে দেখে শুনে আপনি কাজ করুন, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। তাড়াহুড়ো করলে ভুল হবে, আর আমি চাই না আমার ভিডিও দেখে আপনার তাড়াহুড়ো করে কোনো কাজ করে ভুল করুন, আর ভুল করলে আপনার এই পুরো কাজটাই নষ্ট হয়ে যাবে। তাই ধৈর্য নিয়ে আপনি কাজটা করুন যেন কাজটা ভালো হয়। আর আমি আশা রাখি আমার এই ভিডিও দেখে আপনারা ঠিক একইভাবে যদি কাজগুলো করেন তাহলে আপনাদের সাউন্ড সিস্টেমের স্পিকারগুলো অবশ্যই ভালো পারফরমেন্স দেবে বা ভালো বাজনা উঠবে। আমাদের স্পিকার আঠা দেওয়া প্রায় শেষের পথে, আর একটু বাকি আছে। আপনি যে স্পিকারের লিংক দুটো লাগিয়েছেন লিঙ্কে একটু আঠা দিয়ে দেবেন, না হলে আপনার স্পিকার যখন চালু হবে যখন বেজ দিবে তখন এইখানটাতে লুজ করবে। আমাদের আঠা দেওয়া শেষ, এরপরে আপনি একটা কাজ করবেন, আঠাটা যেন কয়েলের সাথে সুন্দরভাবে মেশে যা কোনো একটু হিট দেবেন, হয় চুল শুকানো মেশিন অথবা হট গান, এই দুটোর একটা আপনি ব্যবহার করবেন। কিন্তু হিট দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনার কয়েল পেপার যেন গরম লেগে পুড়ে না যায়। আমার কাছে হট গান আছে, আমি হট গান দিয়ে আস্তে আস্তে হিট দিয়ে দেবো। আর হিট দিলে কি হয়, কয়েল এবং পেপারের সমন্বয়টা খুব সুন্দরভাবে হয় এবং কয়েলের আঠার ফিনিশিংটা বাড়ে, আঠাটা খুব দ্রুত শুকায়। হ্যাঁ, দেখুন আস্তে আস্তে হিট দিতে হবে, এতটা বেশি হিট দেওয়া যাবে না যেন আপনার কয়েল এবং পেপার দুটোই পুড়ে যায়। আর পুড়ে গেলে কিন্তু আপনার পুরো কাজটা একেবারে মাটি হয়ে যাবে বা বৃথা। তাই আপনি খুব সতর্ক হয়ে আস্তে আস্তে আঠায় হিট দেন। আঠাটা প্রথম স্টেপে গলে আপনার নিচে যে ফাঁকা অংশটা আছে সেখানে পৌঁছে যাবে এবং কয়েলটা সুন্দরভাবে জাম হয়ে যাবে। তাই আসুন আমরা আস্তে আস্তে ধৈর্য সহকারে আঠাটা হিট দিই। হ্যাঁ, আমাদের হিট শেষ, এখন আমাদের 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে এই আঠাটা শুকানোর জন্য। এবং আঠা শুকানোর পরে আমরা স্পিকারের জাম খুলব, খুলে আমরা যে কোনো অ্যাম্প্লিফায়ার থেকে লাইন দিয়ে দেখব স্পিকারের বাজনার মান কী আছে, আগের মতো বাজতেছে না আগের থেকে ভালো বাজতেছে না আগের থেকে খারাপ বাজতেছে। আমি অনুরোধ করব আপনাদের আমার চ্যানেলে পাশে থাকতে এবং ধৈর্য সহকারে দেখতে এবং প্রত্যেকটা কথা আমার মন দিয়ে শুনবেন। যদি স্কিপ করে করে আপনি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমার ভিডিও দেখে আপনার কোনো লাভ আসবে না, কোনো কাজে আসবে না, শুধু দেখা দেখি। আপনার যদি কাজ করার চিন্তা থাকে আপনার নিজের সাউন্ড সিস্টেমের তবে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং সম্পূর্ণভাবে দেখে আপনি বুঝবেন যে একটা স্পিকারের কয়েল পরিবর্তন করা কত সহজ। আর যদি আপনি পুরো ভিডিওটা না দেখেন, যদি স্কিপ করে করে দেখেন তাহলে আপনি কয়েল পাল্টাতে পারবেন না বা পাল্টাতে গেলেও আপনার স্পিকারটি ভালো বাজবে না। আসুন তাহলে আমরা 15 থেকে 20 মিনিট অপেক্ষা করি এবং আটাটা শুকানোর তারপরে আমরা জাম খুলে দেখব স্পিকারটা ঠিকঠাক আছে কিনা, নিচে আঠা চলে গেছে কিনা। আর আঠা দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন সবসময় যেন আঠা নিচে না চলে যায়, ম্যাগনেটে চলে না যায়। ম্যাগনেটে চলে গেলে আপনার পেপারটা আপডাউন করবে না, আর আপডাউন না করলে আপনার স্পিকারটি বাজবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন 15 মিনিট অপেক্ষার পালা শেষ, আমাদের স্পিকারে আঠা পুরোপুরি শুকিয়ে গেছে। একটু খেয়াল করে দেখুন শব্দটা শুনুন, শক্ত হয়ে গেছে। এবার আমরা কয়েলে জামটা খুলে নেব এবং দেখব স্পিকারের কয়েলটা ইজি আছে কি না। যদি ইজি থাকে তাহলে আমাদের কয়েলটা বান্ধা সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা আমাদের কয়েলটা সম্পূর্ণভাবে এখন রেডি এবং পুরো ইজি আছে, কোথাও একটু ঘষা বা আর বা কোথাও অসুবিধা নেই, কোথাও বাড়তেছে না। এখন আসুন আমরা যখন কয়েলটা বাঁধা কমপ্লিট হয়ে গেল
তাহলে এখন আমাদের তাহলে আমাদের এখন ক্যাপ লাগানোর পালা। আসুন এই ক্যাপটি আমরা এখন লাগাবো। পুরনো ক্যাপের যে জায়গাটা আমরা পরিষ্কার করে নিয়েছি ঠিক সেই জায়গাটা আমরা ক্যাপটা লাগাবো। তাহলে আসুন আমরা এখন ক্যাপটা লাগিয়ে নিই এবং 15 থেকে 20 মিনিট অপেক্ষা করি যাতে ক্যাপের আঠাটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে আমরা এটা চালিয়ে দেখব যে সাউন্ডটা আগের মতো দিচ্ছে কি না বা খারাপ নাকি ভালো। তবে আমরা আশা রাখি নতুন স্পিকারে কয়েল বাজাতে আমাদের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আসবে, নতুনের মতো প্রায় নতুনের মতোই বাজবে। আর আপনারা ভালো করে দেখে বুঝে নিন। আসুন আমরা এখন ক্যাপে আঠা দেই। আমরা সেই একই প্রসেসে দুটো আঠা মিশিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা খেয়াল করবেন, এবার আমাদের পুরনো ক্যাপটি ব্যবহার করা যাবে না, যেহেতু প্রথমে বলেছি পুরনো ক্যাপটি খারাপ হয়ে গেছে, তাই আমাদের নতুন ক্যাপ ব্যবহার করতে হবে। এই যে সেই নতুন ক্যাপ। তাহলে আসুন আমরা এবার ক্যাপটি লাগাই। দেখে শুনে হিসেব করে আস্তে আস্তে এখানে আমরা যখন নতুন ক্যাপটি লাগাচ্ছি তখন আমাদের কালো রঙের আঠার কোনো দরকার নেই, যেহেতু এই আঠাটা ক্যাপের নিচে চলে যাচ্ছে, সেহেতু আমরা যে কোনো রঙের আঠা ব্যবহার করতে পারি। ক্যাপটি যেহেতু কালো দেখতে পারছেন, তাই আমরা সাদা আঠাটাই ব্যবহার করি। যদি উপরে আঠা দিতাম পুরনো ক্যাপের ক্ষেত্রে তখন আমরা কালো আঠাটা ব্যবহার করতাম দেখার সৌন্দর্যের জন্য। এখানে আঠা ক্যাপের নিচে নেমে যাবে, চারিপাশে আমাদের আঠা দেওয়া হয়ে গেল। এখন আমরা ক্যাপটা লাগাই এবং লাগানোর সময় হিসেব করে রাখতে হবে একেবারে মিডিল বরাবর মাঝখানটাতে যেন ক্যাপটা বসে। দেখতেই পারছেন আস্তে আস্তে ক্যাপটা ঠিক মাঝামাঝি বসে গেছে। এবং ক্যাপটি লাগানোর পরে উপরে কিছুটা ওজন দিয়ে দেবেন যেন আঠাটা ভালোভাবে পেপারের সাথে মিশে যায়। তাই আমি এইটুকু ওজন ব্যবহার করতেছি, আপনারা ঠিক একইভাবে কাজ করবেন, আশা করি কাজটা ভালো হবে। ঠিক আছে তাহলে বন্ধুরা, এবার 15 থেকে 20 মিনিট আমরা অপেক্ষা করি, তারপরে আমরা স্পিকারের লাইন দিয়ে দেখি স্পিকারটি কেমন চলে। আমরা 15-20 মিনিট পরে আবার ফিরে এসেছি সেই স্পিকারের কাজ নিয়ে যেটা ক্যাপ লাগিয়েছিলাম। দেখতেই পারছেন সুন্দর হয়েছে ক্যাপটা লাগানো, বাইরের থেকে বোঝার মতো কোনো অবস্থা নেই যে এটা আমরা কী করেছি ভিতরে। ভালোভাবে দেখুন, এবার ক্যাপ লাগানো হয়ে গেছে এবং স্পিকারও কোথাও আমাদের কয়েলটা ম্যাগনেটের সাথে কোথাও সংযোগ হচ্ছে না, মানে ঘষা লাগতেছে না। এবার কয়েলের সাথে ম্যাগনেটে যদি ঘষা না লাগে তাহলে স্পিকারটা সুন্দর বাজবে, দেখতেই পারছেন। তাহলে আসুন আমরা এটাকে একটু প্লে করে আমরা দেখি যে সাউন্ড কোয়ালিটিটা কী আছে। আমরা প্রথমে কানেকশান দিয়ে দেব, দেখতে পাচ্ছেন লাল লিডটা আমরা নিয়ে নিলাম, এরপরে কালো লিডটা কানেকশান আমরা নিয়ে নিচ্ছি। এখন আমাদের এটা প্লে করার সময় এসে গেছে এবং দেখবো সাউন্ডের কোয়ালিটি কী আছে। তাহলে আসুন আমরা প্লেটা দেখি। বন্ধুরা দেখতেই পারছেন যে স্পিকারটা যখন বেস দিচ্ছে বা সাউন্ড তৈরি করতেছে তখন পেপারটা একটা ভাইব্রেশান সৃষ্টি হয়েছে এবং আমি একটা সাদা ফাইবারের টুকরা স্পিকার পরে দিয়ে দিছি, সেটা কতটা স্পিডে লাফাচ্ছে বা জার্কিং করতেছে তাতে আপনারা বুঝে নিন যে স্পিকারটি সাউন্ড খুব সুন্দর হচ্ছে। আবারও আরেকবার শুনে নিন। আমাদের স্পিকারের কাজ সম্পন্ন হয়েছে। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কারোর ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, এবং আপনার সাউন্ড সিস্টেমে যদি কোনো রকম কোনো মালে কোনো অসুবিধা থাকে আমার কমেন্ট বক্সে আপনি জানাবেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমগুলো সলভ করার বা আমি সেই ভিডিওগুলো দেখানোর। ঠিক আছে, আজ এ পর্যন্তই রাখছি, আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে বা নতুন কোনো স্পিকার হোক বা সাউন্ড সিস্টেমের যে কোনো কাজ নিয়ে হোক, আবার নতুন করে দেখাবে।
ভালো থাকুন সবাই।